শারদ উৎসবের ঠাকে কাঠি পড়ে গেছে। চারিদিকেই চলছে পুজো উদ্যোক্তাদের কর্মব্যস্ততা, একই সাথে চলছে শারদ উৎসবকে সামনে রেখে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। সোমবার বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আগরতলা পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ড। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা। এদিন এলাকার প্রচুর সংখ্যক দুস্থ জনগণের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে 35 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা আগরতলা পৌর নিগমের মেয়র পারিষদ তুষার ভট্টাচার্য জানান, সাম্প্রতিক বন্যায় রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে, সেই মতোই আগরতলা পৌর পরিষদও দুস্থদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান তিনি। আজকের এই মন্ত্রী বক্তৃতা অনুষ্ঠান, যখন সারা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে মানুষ দুঃখ কষ্টের মধ্যে কাটাচ্ছিল, তখন রাজ্য সরকার যেমন মানুষের পাশে দাঁড়িয়েছে, তেমনি আগরতলা পৌরনিগম দাঁড়িয়েছে। প্রত্যেকটা এলাকার বিধায়করা বিভিন্ন নেতৃত্বে এগিয়ে এসেছেন। তেমনি সাতরামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মাননীয় পৌরপিতা আজকের এই বস্ত্রদান অনুষ্ঠান, যাতে শারদোৎসব 2024-এ মানুষ যাতে একটু এই নতুন বস্ত্র পরিধানের মধ্যে দিয়ে আনন্দে মেতে উঠতে পারে এবং মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই আয়োজন করেছি। উল্লেখ্য যে রামনগর বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন ওয়ার্ডে দুস্থদের মধ্যে শারদ বরণ উৎসব উপলক্ষে বস্ত্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে 35 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।